প্রথমেই আসি, আজকে একটু বাচ্চাদের নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে প্রথম 6 মাস, যেটাকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চাদের ওয়েনিং পিরিয়ড, যেটা কিনা 6 মাস থেকে শুরু হয়, পরিপূরক খাবার সেটা কিরকম হওয়া উচিত, এই বিষয়ে পরামর্শ দিতে আমি আছি পুষ্টিবিদ তাসরিয়া রহমান আপনাদের সাথে ইসলামী ব্যাংক হসপিটাল মিরপুরে। আসি, খাবারটা কেমন হওয়া উচিত। যেহেতু বাচ্চা পানি জাতীয় খাবার, মানে ব্রেস্ট মিল্ক তো ধরতে গেলে পানি, পানি জাতীয় খাবার খেয়ে অভ্যস্ত, প্রথমেই খাবারটা বাচ্চাকে ব্লেন্ডেড ফর্মে দিতে হবে 6 থেকে 8 মাসের বাচ্চাকে। এবং এই খাবারটা কেমন ধরনের হওয়া উচিত সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। যেমন ধরেন, কিছু কিছু মায়েরা আমি দেখি যে বাচ্চাকে খিচুড়ি দিয়ে শুরু করেন, কিন্তু প্রথম 6 মাসে কিন্তু খিচুড়িটা শুরু করা উচিত না। কিংবা যদি খিচুড়ি দিয়েও থাকেন, প্রথম দিন আপনাকে শুধু সাদা ভাত দিয়ে স্টার্ট করতে হবে। সাদা ভাত চটকে ব্লেন্ডেড ফর্মে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে আপনি কিছুদিন পরে ডাল আর চাল একসাথে মিক্স করতে পারেন, তারপরে এসে ডাল চালের সাথে একটু সবজি অ্যাড করতে পারেন। এভাবে করে কিন্তু গ্রাজুয়ালে বাচ্চার খাবারটা আস্তে আস্তে আপনাকে বিভিন্ন আইটেম অ্যাড করতে হবে। কিন্তু প্রথমেই যদি আপনি গ্রুপাক খাবার দিয়ে দেন, যে ডাল দিলেন, চাল দিলেন, মিট দিলেন, ফিশ দিলেন, এটা কিন্তু বাচ্চার ডাইজেশনে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। কারণ বাচ্চার পাকস্থলীটা এখন অনেক নাজুক অবস্থায় আছে, সে কিন্তু মাত্র ব্রেস্ট মিল্ক শেষ করে ওয়েনিং পিরিয়ডে পদার্পণ করেছে। সো বাচ্চার খাবার নির্বাচনের ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আসি, কী ধরনের খাবার আপনি দিতে পারেন। যদি ফলের কথা চিন্তা করি, একটা আপেলের অর্ধেক পরিমাণ খাবার আপনি ব্লেন্ড করে দিতে পারেন, যেটাকে আমরা আপেলের পিউরি বলি। এটা 6 থেকে 8 মাসের বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। খেজুর দিলেন, 2টা খেজুর ম্যাশ করে আপনি দিতে পারেন। এবার যদি আসি মাছের ক্ষেত্রে, আপনি কি করবেন, মাছ মৃগেল, আর কিংবা কাতলা, এই জাতীয় মাছ আপনি ম্যাশ করে উইকলি 2 দিন দিতে পারেন। সামুদ্রিক মাছ সপ্তাহে 1 দিন দিতে পারেন, এবং অন্যান্য যে সকল মাছ আছে সেগুলো সপ্তাহে 2 দিন দিতে পারেন। এবার আসি চিকেনের ব্যাপারটা। বাচ্চাদেরকে একটু শুরু করবেন যে গরু, খাসি এগুলো দিয়ে না শুরু করে বাচ্চার খাবারটা কিন্তু প্রথমে চিকেন দিয়েই শুরু করা ভালো, কারণ চিকেনটা কিন্তু সহজে ডাইজেস্টেবল। আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে এমন কিছু খাবার আপনার বাচ্চার ক্ষেত্রে নির্বাচন করতে হবে 6 থেকে 8 মাসের ক্ষেত্রে, যেটা কিনা ইজিলি ডাইজেস্টেবল, বাচ্চা সহজেই হজম করতে পারে, না হলে কিন্তু বাচ্চার বিভিন্ন ধরনের পেটের পীড়া দেখা দিতে পারে। এবার আসি শাকসবজি কেমনভাবে দিবেন। হতে পারে যে বাচ্চার সবজি আজকে লাল শাক দিলেন, কালকে যে ডাটা শাক দিলেন, পরের দিন যে পালং শাক দিলেন, এভাবে বিভিন্ন সবজি। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কালারফুল সবজি এবং কালারফুল ফ্রুটসটা বেশি রাখতে হবে। এই যে কিছু ধারণা আমি আপনাদেরকে দিলাম, এই ধরনের খাবার যদি আপনারা খাবারে রাখেন, তাহলে কিন্তু বাচ্চার ডাইজেশনের পাশাপাশি পুষ্টিও নিশ্চিত হলো। এবার আসি যে আপনি যদি কার্বোহাইড্রেটের কথাটা চিন্তা করেন, সাদা ভাতের কথা অলরেডি বলে ফেলেছি, এবার আসি সুজির ক্ষেত্রে, ওটসের ক্ষেত্রে, বার্লির ক্ষেত্রে কিভাবে দিবেন। আজকে সাদা ভাত দিলেন, দেখা যাচ্ছে 1 থেকে 2 দিন সাদা ভাত আপনি কন্টিনিউ করলেন, নেক্সট দিন কিন্তু সুজি দিয়েই আপনার লাঞ্চটা করতে পারেন। কারণ সাদা ভাত, সুজি, বার্লি, ওটস এগুলো কিন্তু সেম টাইপের কার্বোহাইড্রেট। আপনি একবার ভাত দিচ্ছেন, একবার সুজি দিচ্ছেন, একবার ওটস দিচ্ছেন, তাহলে কিন্তু বাচ্চার জন্য একটু প্রবলেম হয়ে যায় এবং সব পাকস্থলীতে একটু চাপ পড়ে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে খাবারগুলো যেন এইভাবে আপনি রুটিন মাফিক দিতে পারেন। আশা করি আমার আলোচনার মাধ্যমে আপনারা যথেষ্ট ক্লিয়ার হয়েছেন যে 6 থেকে 8 মাসের বাচ্চার খাবার কী ধরনের হওয়া উচিত।